পূর্ব লক্ষণে আল্লাহ রাসূল ওই নাজরাকে বললেন, ঈসা নবীর উম্মতটা, ঈসা নবীর অনুসারীটা বললেন, কিয়ামতের ময়দানে জিনা ব্যভিচারী ব্যাপক হারে বেড়ে যাবে। শুধু তাই নয়, কিয়ামতের পূর্ব লক্ষণে ছোটরা বড়দেরকে সম্মান করবে না। ছোটরা বড়দেরকে সম্মান করে এই কথা বলে, ভুল না ভুল বলছি, ঠিক না ভুল? আজকে বলেন ছোটরা, দেখবেন আগেকার যুগের একটা আদব থাকতো, যদি কোনো মুরব্বী মানুষ এসে দাঁড়াতো, কেউ যদি আপনার যারা বাচ্চা বা ছোট ছোট বা ইয়াং ছেলেরা, যদি মুরব্বীরা কেউ চলে আসতো চুপ করে যেত। দেখবেন আগেকার যুগের ইয়াং ছেলেরা বাপের সামনে খৈনি খেতে গেলে তাদেরকে লজ্জা লাগতো, ঠিক না ভুল বলছি? আর এখন দেখবেন ছেলেরা বাপের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিড়ি খায়, ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ আছে না, বাস্তব হচ্ছে না ওইগুলো বলে। এই ধরনের সম্মান জিনিসটা ছোটরা বড়দেরকে আপনা সম্মান করবেন, আর বড়রা ছোটদেরকেও স্নেহ করবে না, ঠিক না? তুমি বড় হয়ে যদি ছোটর পিছনে লাগে, ছোট তুমি সম্মান করবে কি? ও মুরব্বীদের কথা, যদি সম্মান পেতে চাও আগে তোমাকে মানুষকে সম্মান দিতে হবে, ঠিক না ভুল বলছি? তুমি যদি সম্মান পেতে চাও আগে তোমাকে মানুষকে সম্মান করা শিখতে হবে, ইনশাআল্লাহ। সম্মানের ইজ্জতের মালিককে জোরে বলেন কে? আমার আল্লাহ। আল্লাহ তার সম্মান বাড়াবে, জোরে বলবেন সুবহানাল্লাহ। এরকম ভাবে বলতে লাগলেন, এ নাজরা চলে যাও, যখন দেখতে পাবে দুনিয়ায় মানুষ জানছে অসৎ কাজ মানে সৎ কাজের আদেশ দিবেন। কোন মানুষ দেখবেন এখন বাস্তব সমাজটা এমন হয়ে গেছে, জানে যে ওই লোকটাকে ভালো কাজের একটু আদেশ দিলে হয়তো ভালো কাজ করবে, এরকম ভালো কাজ করার আপনার আদেশও তাকে বা তাকে কথাও বলবে ভালো কথা, ঠিক না ভুল? ভালো কথা বলে, এই যাও তুমি ওই মসজিদে যে নামাজ পড়ে, এরকম কথা লোক পাওয়া যায়? এরকম লোক পাওয়া যায়? আস্তে আস্তে দেখেন সমাজ থেকে উঠে যাচ্ছে। আপনার বললেন যারা গুনার কাজ করবে, দেখছে ওই গুনা করছে, তা সত্ত্বেও মুখটাকে লুকিয়ে অন্যদিকে চলে যাবে, ঠিক না ভুল? তবে নিষেধ করবেন, আর নিষেধ করার ভালো আছে? এখন যদি আপনি নিষেধ করতে জানাই যে গুনা করছিস কেন, ঘুরি এখন আপনাকে কত রকম কথা শুনিয়ে দিবে, ঠিক না ভুল বলছি? বাস্তব হচ্ছে না ওইগুলো বলে। এরকম ভাবে একটার পর একটা কথা বললেন, এগুলো হলো কিয়ামতের পূর্বে আলামত দেখা দিবে। যদি এই ধরনের গুনার কাজ দেখতে পাও, সেই টাইমে মানুষ কুরআন পাক তেলাওয়াত করবে না। এখন বলেন আগেকার যুগে দেখবেন আকিদি জামানায় কিয়ামতের পূর্ব লক্ষণ যেটা আজকে আমাদের মধ্যে এসে যাচ্ছে, কিছু কিছু আগেকার যুগে প্রতিটা ঘরের মুরব্বীরা বা বাপেরা যারা মুরব্বীরা ছিল, জিজ্ঞেস করে দেখেন প্রতিটা ঘরে আগে কুরআন তেলাওয়াত হতো, ঠিক না ভুল? কিন্তু এখন মাসে একবার কোরআন পড়ে কিনা তাও ঠিক আছে, ঠিক নাই, ঠিক না ভুল বলছি? দেখবেন কান নিচে কোরআন শরীফ একটু উঁচু জায়গায় সম্মান করে রাখতেই তো, হ্যাঁ ঠিক না ভুল? কোরআন জায়গায় কোরআন শরীফ উঁচু জায়গায় সম্মান করে একটু রাখতে হয়। দেখবেন কোরআন শরীফের সাইডে মাকড়সা জাল বুনে দিয়েছে, কবে কোরআন পড়েছে নিজেরই খেয়াল নাই, ঠিক বলছি না ভুল বলছি? তাহলে আস্তে আস্তে কিন্তু কোরআন তেলাওয়াত উঠে যাচ্ছে, কথা বুঝতে পারছেন? আমার বা ভাইরা যুবকেরা তরুণেরা এরকম ভাবে কিয়ামতে পূর্ব লক্ষণ বলতে বলতে সে লোকটা উধাও হয়ে গেল, আর দেখতে পেল না। হযরতে নাজলা ওমর রাদিয়াল্লাহু তাআলা কে এই কথাগুলো যে সব বললেন আল্লাহ রাসূলের সাহাবী, বলার পর হযরতে নাজলা ওমর হুজুরকে সাথে নিয়ে ওই হালওয়ান নামক স্থানে এসে পাহাড়টার কাছে এসে আবার আজান দিতে লাগলেন নামাজের জন্য। আবার আজান দেওয়ার পর ডাকে, কিন্তু আর সারা শব্দ মিলল।